আমার স্নেহের ছাত্রীরা আশা করছি তোমরা আগের ক্লাসের পড়াগুলো দেখেছো আগের দিন আমরা থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেছিলাম ওখানে ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে থ্যালাসেমিয়া হয়েছে আমরা দেখেছি আজকে আমরা যেটা করব। সেটা হচ্ছে ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম সাধারণত অটোজোমের ট্রাইজোমির ফলে হয় অর্থাৎ অ্যানিওপ্লয়েডির ক্ষেত্রে হয় এখানে ক্রোমোজোমের অটোজোম ক্রোমোজোম বেড়ে যায় মানে মানুষের পুরুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা ফর্টি সিক্স স্ত্রীর দেহ ক্রোমোজোমের সংখ্যা ফর্টি সিক্স তার মধ্যে চুয়াল্লিশ টি থাকে অটোজোম আর একজোড়া সেক্স ক্রোমোজোম স্ত্রীদের থাকে এক্স এক জোড়া ক্রোমোজোম আর পুরুষদের থাকে এক্স ওয়াই এখন ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ অটোজোমের সংখ্যা যদি বেড়ে যায় আমরা যদি ক্রোমোজোম দেখি টু এন ফর্টি সিক্সটাকে আমরা বলি টু এন মানে টোয়েন্টি থ্রি পেয়ার ক্রোমোজোম আমাদের দেহে থাকে তার মধ্যে বাইশ জোড়া অটোজোম জোড়া সেক্স ক্রোমোজোম এখন টোয়েন্টি থ্রি পেয়ারের সঙ্গে যদি একটা ক্রোমোজোম এক্সট্রা হয়ে যায় তখন আমরা তাকে বলি অ্যানিউপ্লয়ডি বা ট্রাইজোমি একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রোম দেখা যায় ডাউন সিনড্রোমে মুখমণ্ডল যার হচ্ছে সেই মানুষের মুখমণ্ডল মঙ্গলয়ের জাতের মতো হয় সেই জন্যে ডাউন সিনড্রোমকে মঙ্গোলিজমও বলা হয় বা মঙ্গোলয়েড ইডিওসি বলা হয় এই এক্ষেত্রে পেশেন্টের মনের বিকাশ ভালোভাবে হয় না সেই জন্যেই এটাকে বলা হয় ডাউন সিনড্রোম বা মঙ্গোলয়েড ইডিওসি এখন কিভাবে হয় কেন হয় সেটা আমরা আলোচনা করব মানুষের ডাউন সিনড্রোমের জন্যে একুশতম ক্রোমোজোমে ট্রাইজোমি হয় সেটা আমরা বলেছি এখন কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব এই ডাউন সিনড্রোম রোগটা প্রথম আবিষ্কার করেছেন জন ল্যাংডন ডাউন তার নাম অনুসারেই এই রোগটির নাম দেওয়া হয়েছে ডাউন সিনড্রোম এই রোগটি একুশতম মে নন ডিসজাংশনের জন্যে হয় অর্থাৎ গ্যামেট যখন তৈরি হয় তখন একুশতম ক্রোমোজোমের মধ্যে একটি একটা গ্যামেটে যাওয়ার কথা অন্যটি অন্য গ্যামেটে যাওয়ার কথা কিন্তু সেটা না হয়ে একুশতম ক্রোমোজোমের একটা গ্যামেটে দুটো একুশতম ক্রোমোজোম চলে যায় তার ফলে এই রোগটি দেখা যায় তোমরা এই ছকের দিকে দেখো এখানে দেখো স্ত্রী দেহে একুশতম ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম প্রত্যেকটা তো একটা পেয়ার থাকে এই স্ত্রীর এই যে মা ধরো তার বাবার থেকে একটা একুশ একুশ নম্বর ক্রোমোজোম এসছে মায়ের থেকে একটা একুশ নম্বর ক্রোমোজোম এসছে এখানে একুশতম ক্রোমোজোম জোড়া থাকছে প্রত্যেকটা ক্রোমোজমই তো এক জোড়া করে থাকে এক থেকে বাইশ অব্দি প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে তাকেই আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম এখন একুশতম ক্রোমোজোমের যে হোমোলোগাস ক্রোমোজোম সেই হোমোলোগাস ক্রোমোজোম স্ত্রী দেহ অর্থাৎ যে মা তার মধ্যে এরকম আছে তার যখন গ্যামেট তৈরি হয় মানে ওভম তৈরি হয় বা এগ তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয় তখন ডিসজাংশন হওয়ার কথা অর্থাৎ একটা একুশ ক্রমোতম ক্রমোজম এদিকে যাবে আর একটা একুশতম ক্রমোজম এদিকে যাবে মানে একটা মানুতে একটা যাবে আর একটা ডিম্মাণুতে আরেকটি একুশতম ক্রমোজম যাওয়ার কথা কিন্তু নন ডিসজাংশনের জন্যে মানে নন ডিসজাংশন মানে এইটা এইটা ছাড়ছে না ডিসজাং হচ্ছে না তার ফলে দুটো একুশতম ক্রোমোজোমই একটা গ্যামেটে পৌঁছে গেছে আর আর একটা গ্যামেটে কোনো একুশতম ক্রোমোজমই যায়নি তার ফলে দুটো একুশতম ক্রোমোজোম একটা গ্যামেটে আসা মানে গ্যামেটটি অস্বাভাবিক এখন এই গ্যামেটটার সঙ্গে পুরুষের যে একুশতম ক্রোমোজোম সেটা কিন্তু পুরুষদের দেহে এইখানে একটা স্পার্মে একটা একুশতম ক্রোমোজোম এসছে আর একটা স্পার্মে আর একটা একুশতম ক্রোমোজোম গেছে এখন এই স্পার্মটার সঙ্গে যদি এই গ্যামেটটার মিলন হয় তাহলে যে বাচ্চাটা তৈরি হবে তার মধ্যে তিনটে একুশতম ক্রোমোজোম এসে যাচ্ছে তাহলে থাকার কথা দুটো একুশতম ক্রোমোজোম কিন্তু এসে গেছে তিনটে এর ফলে অস্বাভাবিক জায়গোট তৈরি হয় এবং এক্ষেত্রে যে রোগটি হয় সেই রোগটির নাম হয় ডাউন সিন্ড্রোম এদের বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় সেই লক্ষণও আমরা আলোচনা করব কিন্তু তার আগে আমাদের আলোচনা করতে হবে যে কিভাবে আরেকটা ভাবেও ডাউন সিন্ড্রোম হয় মানে নন ডিসজাংশনের ফলে যে ডাউন সিনড্রোম হয় কিভাবে হয় সেটা আমরা দেখলাম কিন্তু এছাড়া আর একটি হয় ট্রান্সলোকেশন হয় ট্রান্সলোকেশন রবার্টসোনিয়ান যে ট্রান্সলোকেশন একটা মিউটেশন সেই মিউটেশনের জন্য কিন্তু অনেক সময় ডাউন সিনড্রোম হয় তো সেটা কিভাবে হয় সেটাই আমরা এখন দেখব দেখো মন দিয়ে ভালোভাবে বোঝো ব্যাপারটা এখানে এখানে একুশতম ক্রোমোজম আছে এক জোড়া চোদ্দতম ক্রোমোজম আছে এক জোড়া মানে একটা মানুষের দেহে টোটাল বাইশ জোড়া অটোজোম আছে তো প্রত্যেকটাই আছে কিন্তু একুশতম ক্রোমোজোম আর চোদ্দতম ক্রোমোজোম জোড়াটাকে আমরা দেখাচ্ছি তো একুশতম ক্রোমোজোমের একটা একুশ একদিকের গ্যামেটে যাওয়ার কথা আর একটা একুশ আর দিকের গ্যামেটে যাওয়ার কথা একটা চোদ্দ নম্বর ক্রোমোজোম একদিকের গ্যামেটে যাওয়ার কথা আর একটা চোদ্দ নম্বর ক্রোমোজোম আর একদিকে যাওয়ার কথা কিন্তু রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন হওয়ার ফলে একুশতম ক্রোমোজোমের সঙ্গে চোদ্দতম ক্রোমোজোম আটকে যায় ঠিক আছে যেই একুশতম আর তম ক্রোমোজোম আটকে গেছে তখন কি হচ্ছে একুশ একুশ চোদ্দো চোদ্দ ছিল কিন্তু হয়ে গেল কি একুশ আর চোদ্দো এখানে থাকলো আর এই একুশ আর এই একুশ আর এই চোদ্দো আটকে গেছে এই যে এখানে আর এই একুশ আর এই চোদ্দো যেমন নর্মাল তেমন থেকে গেছে এখন যখন গ্যামেট তৈরি হচ্ছে এটা এটা মায়ের শরীরেই এরকমভাবে মিউটেশন হয়ে গেছে একটা একুশ আর একটা চোদ্দো আটকে গেছে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের জন্যে আর একটা একুশ একটা চোদ্দো যেরাম নর্মাল থাকার কথা তেমনই আছে তো যখন এটা গ্যামেট তৈরি হবে তখন ডিসজাংশান হবে এখন ডিসজাংশান যখন হবে তখন হওয়ার কথা একটা চোদ্দো একদিকে একটা একুশ একদিকে এরকম হওয়ার কথা কিন্তু হলো কি একটা চোদ্দো আলাদা হয়েছে কিন্তু একুশ চোদ্দো একদিকে আছে আর একুশটাও এই দিকে চলে এসছে তার ফলে কি হয়ে যাচ্ছে এই একুশটা এক এইদিকে আসার কথা ছিল একুশ আর চোদ্দো এদিকে থাকার কথা ছিল কিন্তু হয়েছে কি এই একুশ চোদ্দো যেহেতু আটকে গেছে আর এই একুশটা এদিকে এসছে আর এই চোদ্দোটা এদিকে যেমন নর্মাল হয়েছে কিন্তু এখানেও যেমন এই একুশ আর চোদ্দোটার একুশটা এদিকে চোদ্দোটা এদিকে আসার কথা সেটা আসেনি চোদ্দ এদিকে চলে এসছে একুশটা এই চোদ্দোর সঙ্গে আটকে রয়েছে তার ফলে এই গ্যামেটের মধ্যে দুটো একুশ আর একটা চোদ্দ নম্বর ক্রোমোজোম চলে গেছে এবারে যখন আর এখানে দেখো বাবার দেহে এটা মার দেহ ধরে নাও আর বাবার দেহে যে স্পাম তৈরি হয়েছে মানে এই ওভামটার মধ্যে দুটো একুশ নম্বর ক্রোমোজম আর একটা চোদ্দো নম্বর ক্রোমোজোম এসছে আসার কথা একটা একুশ নম্বর একটা চোদ্দ নম্বর এখানে একটা একুশ নম্বর ক্রোমোজোম এক্সট্রা এসে এসে গেছে তার কারণ হচ্ছে এই একুশে আর চোদ্দোটা আটকে গেছে আটকে গেছে বলেই এখানে একুশ চোদ্দ একটা আছে আর একটা একুশ আছে টোটাল এখানে দুটো একুশ আর একটা চোদ্দ নম্বর ক্রোমোজোম আছে আর এখানে কিন্তু তৈরি একটা একটা এদিকে এদিকে নর্মাল একুশ আর এখানেও তাই একটা একুশ এদিকে একটা চোদ্দ এদিকে তাহলে স্পামটা নর্মাল হয়েছে এখন এইখানে একটা একুশ আর চোদ্দ আর এখানে দুটো একুশ আর চোদ্দ তাহলে এই দুটো যদি ইউনাইট করে মানে নিষেক হয় তাহলে জাইগোটের মধ্যে কি কি যাবে একুশ চোদ্দ আসছে এই এই একুশটা এদিক থেকে একটা আসছে আর চোদ্দোটা এখানে আছে এই চোদ্দোটা যে এখানে যাওয়ার কথা সেটা যেতেও পারছে না প্লাস একটা একুশ এক্সট্রা হয়ে গেছে তাহলে এই জাইগোটে তিনটে একুশতম ক্রোমোজোম আছে দুটো চোদ্দতম ক্রোমোজোম আছে কিন্তু তবুও এই চোদ্দতম ক্রোমোজোমটা হোমোলোগাস অবস্থায় নেই এর ফলে একটা রোগ হয় যে রোগটার নাম ডাউন সিনড্রোম অর্থাৎ ডাউন সিনড্রোম দুভাবে হয় একটা হচ্ছে নন ডিসজাংশনের জন্যে আর আরেকটা হচ্ছে ট্রান্সলোকেশনের জন্য জন্যে একুশ আর চোদ্দ ট্রান্সলোকেশনের জন্য জন্যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডাউন সিনড্রোমের কারণ কি এক নম্বর দিল সেক্ষেত্রে তোমাকে দুটো কথা বলতে হবে একটা হচ্ছে একুশ নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে ডাউন সিনড্রোম হয় আবার একুশ আর চোদ্দ নম্বর ক্রোমোজোমের রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের জন্যেও ডাউন সিনড্রোম হয় এই দুটো কারণে ডাউন সিনড্রোম হয় ডাউন সিনড্রোমের লক্ষণ অর্থাৎ হচ্ছে চওড়া এবং চ্যাপটা মুখমণ্ডল হয় চোখের পাতায় মঙ্গোলিয়ান ধরনের অ্যাপিক্যান্থাল ভাঁজ থাকে চোখের পাতাটা একটু ফুলো মতো থাকে আর বেটে হয় এটা সাধারণত প্রায় চার ফুট মতো উচ্চতা হয় হাত ও আঙুলগুলো ছোট হয় করতলটি চওড়া এবং হাতের রেখাগুলো গভীরভাবে থাকে আর মুখছিদ্র প্রায় সর্বদা খোলা থাকে মুখটা সবসময় খুলে থাকে এরা নিম্ন অষ্ট ঝুলে থাকে জীব অনেক সময় বেরিয়ে থাকে লালা পড়তে থাকে গলার অংশটা খুব ছোট হয় চামড়া যুক্ত হয় নাক খুব চ্যাপ্টা মতো হয় নাসা রন্ধ্র অনেক বড় বড় হয় মাথার লোম অমসৃণ এবং খাড়া থাকে মাথার চুলগুলো জড়ো বুদ্ধি সম্পন্ন হয় এদের আইকিউ চল্লিশের নিচে থাকে এদের বুদ্ধি বিবেচনা অনেক কম থাকে হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন বিভিন্ন প্রকার ত্রুটি থাকে সাধারণত শুক্রাশয় বা ডিম্বাশয় পরিণত হয় না পুরুষ এবং স্ত্রী উভয়ই বন্ধা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী স্ত্রী ডাউন জননে সক্ষম হয় কোন কোন স্ত্রীরা ডাউন সিনড্রোম হলেও জননে সক্ষম হয় তারা স্বাভাবিক বা ট্রাইজমিক প্রজন্ম গঠন করে এদের গড় আয়ু সতেরো বছর আর মাত্র চার পার্সেন্ট ডাউন সিনড্রোমের বয়স চল্লিশ বছর বা তার বেশি হতে পারে এখন ডাউন সিনড্রোমটা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি থেকে পরের প্রজন্মে যায় সেজন্য একে ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোমও বলা হয় এবং ডাউন সিনড্রোম সাধারণত সাধারণত মায়ের বয়সের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ মায়ের বয়স যদি বেশি হয় তখন বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় বাবার বয়সের সঙ্গে কিন্তু ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অত বেশি থাকে না মায়ের বয়স বেশি হয়ে গেলে আর নন ডিসজাংশান বেশি হয় এবং তার ফলে ডাউন সিনড্রোম বেশি দেখা যায় তাহলে আজকে আমরা ডাউন সিনড্রোম কেন হয় ডাউন সিন্ড্রোমের সিমটমসগুলো কি কী ডাউন সিনড্রোম যাতে না হয় তার জন্যে আমরা কি ব্যবস্থা নেব অর্থাৎ খুব বেশি বয়সে বাচ্চা না হওয়াই ভালো এই সবগুলো আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা আবার অন্য আর একটা সিমটমস নিয়ে এবং অন্য আর একটা অসুখ নিয়ে ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে আলোচনা করব